আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আমার টেক চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এরকম ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস ভিডিও বানাবেন। তো এটি ইনশট এবং নোট ভিডিও অ্যাপ দিয়ে। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাব মেন ভিডিও টপিকে। তো চলুন আপনাদের কিভাবে এই ভিডিওটি ক্রিয়েট করব সেটা দেখিয়ে দিব। তো এজন্য আমরা চলে যাব ইনশট অ্যাপে। তো ইনশট অ্যাপে আসার পর এই যে এখানে ভিডিও লেখা আছে, তো ভিডিওতে ক্লিক করবেন, এখান থেকে নিউ এ ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে আপনাকে একটা ব্ল্যাক ফটো অ্যাড করতে হবে। তো এজন্য আমাদের এখানে দেখেন এই যে ব্ল্যাঙ্ক একটা ফটো আছে, তো এটাতে ক্লিক করতে হবে এবং এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করতে হবে। এটা অ্যাড হয়ে গেলে এই যে দেখেন এখানে একটা ওয়েট মার্ক আছে ইনশট অ্যাপের। তো এটা আমরা কীভাবে রিমুভ করব, তো এটা রিমুভ করার জন্য এখানে ক্রসে ক্লিক করবেন, করার পর এখানে ফ্রি রিমুভে ক্লিক করবেন, পরে একটু ওয়েট করবেন, ওয়েট করলে এটা অটো রিমুভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এটা ওয়েট মার্ক দেখুন এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো এখান থেকে আপনাকে এখন এই ব্ল্যাঙ্ক ফটোটা অ্যাড করছেন এটা ডিউরেশনটা একটু বাড়িয়ে নিতে হবে। তো আপনার ভিডিওর সাউন্ড অনুযায়ী এটা বাড়িয়ে নেবেন, ঠিক আছে। তো আমি এতটুকু রাখলাম। এরপর আপনাকে এখানে মিউজিক অ্যাড করতে হবে। তো মিউজিক অ্যাড করার জন্য এই যে মিউজিক লেখা আছে, তো এখানে ক্লিক করবেন। এরপর আবার এই যে মিউজিক আছে, তো এই প্লাস মিউজিকে ক্লিক করবেন। করার পর এখান থেকে মাই মিউজিক থেকে চাইলে অডিও অ্যাড করতে পারবেন, বা যদি আপনার কোনো ভিডিও থেকে অডিও আনার ইচ্ছা থাকে তো এখান থেকে এক্সট্রা অডিও ফ্রম ভিডিওতে ক্লিক করবেন। তো এরপর ভিডিওটি সিলেক্ট করবেন, ভিডিওটা সিলেক্ট করব, করে এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিব। দেওয়ার পর দেখেন এখানে কিন্তু সাউন্ডটি ইম্পোর্ট হয়ে গেছে। তো আমরা ভিডিওর ডিউরেশনটা সাউন্ড অনুযায়ী বড় করে নিব। তো সাউন্ড অনুযায়ী বড় করে নিলাম। তো এরপরে আমাদের শুনতে হবে গানের প্রথম লাইন কোন জায়গায় আছে। তো এখান থেকে শুরু। তো এখানে আপনাকে টেক্সট অ্যাড করতে হবে, এজন্য আমরা টেক্সটে ক্লিক করব এবং এখান থেকে আমরা লিখব লাইনটি। তো ভিউয়ার্স, এখানে লেখা হয়ে গেলে এখান থেকে কালারে আসবেন, আসার পর এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তো এখানে হোয়াইট কালার সিলেক্ট করার পর এখান থেকে যে দেখেন আপনার যেই বর্ডার আছে, তো এটাও বর্ডারটা রিমুভ করে দিবেন। দেওয়ার পর এখান থেকে ফোনটি আসবেন, আসার পর আপনি যেই ফোনটি সিলেক্ট করবেন, যেই ফোনটি আপনার চয়েস সেটি সিলেক্ট করবেন। তো আমার এই ফোনটা, এটা আমি সিলেক্ট করলাম। এরপর এখান থেকে অ্যানিমেশন সেট করার জন্য এই যে দেখেন অ্যানিমেশন, তো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে দেখেন ইন অ্যানিমেশন, আমি এটা সিলেক্ট করলাম। তো এটা একটু এটা জোরে ধীরে বাড়িয়ে নিতে পারবেন, তো এদিকে দিলে ধীরে হবে এবং এদিকে দিলে জোরে হবে। তো আমি গানের লাইন যেহেতু আমার একটু জোরে, তো একটু জোরে রাখতে হবে, তো আমি একটু জোরে রাখলাম। এবং এখান থেকে আউট অ্যানিমেশন সেমটাই রেখে দিলাম, ঠিক আছে। এরপরে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। তো এখন আমাদের এটা তো এবার দ্বিতীয় লাইনে যেটা হবে সেটা এখানে স্প্লিট করে নেবেন। নেওয়ার পর এখানে শুধু লাইনটা লিখে দিবেন। ঠিক আছে, তো দেখেন এখানে দুইটা টেক্সট অ্যাড করা হয়ে গেছে, ঠিক আছে। তো এভাবে আপনারা বাড়িয়ে নিতে পারবেন, এখান থেকে কপি করে এটা এদিকে এগিয়ে নিয়ে এসে এখানে আবার এডিট করে আপনার পরের লাইনটা আপনি লিখে দিতে পারেন, ঠিক আছে। তো এখানে যদি আপনার এই কাজটি শেষ হয়ে যায়, তো আপনার কাজ শেষ এখানে, তো এটা হয়ে গেলে এখান থেকে সেভে ক্লিক করবেন। করার পর এখান থেকে সেভ করে নেবেন ভিডিওটি।
তো আমি সেভ করতেছি। তো এখানে সেভ হয়ে গেলে এরপরে আপনাকে যেতে হবে নোট ভিডিও অ্যাপ্লিকেশনে। তো এটা সেভ হয়ে গেলে আমি আপনাদের প্রসেসটি দেখাচ্ছি। তো ভিউয়ার্স দেখেন এখানে আমাদের ভিডিওটি সেভ হয়ে গেছে। তো এই জন্য আমরা চলে যাব নোট ভিডিও অ্যাপ্লিকেশনে। তো আমরা নোট ভিডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করব। তো নোট ভিডিও অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেলে এখানে দেখেন নিউ লেখা আছে। তো এখানে নিউ এ ক্লিক করবেন। এরপরে ইন্টারফেসটি আসবে। তো এখান থেকে এই যে প্লাস আইকন আছে, তো প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর মিডিয়াতে ক্লিক করবেন। এরপর ভিডিওতে ক্লিক করবেন। এবং আপনি যে ভিডিওটি ইনশটে ইম্পোর্ট করলেন সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন। তো সেটা সিলেক্ট হয়ে গেলে এখানে দেখবেন ভিডিওটি সেটা কিনা। তো ভিডিওটি চালু করে যে দেখেন লেখা চলে আসবে, তখন এখান থেকে আপনারা এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করলাম। এরপরে দেখেন এখানে অ্যাসেট স্টোর আছে। তো এখানে অ্যাসেট স্টোরে ক্লিক করবেন। করার পর এই যে দেখেন এখানে গ্লো স্ক্যান আছে এবং গ্লো আছে, এই দুটার মধ্যে যেটা নেবেন সেটাই হবে। তো আমরা গ্লো স্ক্যানটি নিচ্ছি। তো এটা নেওয়ার পর এখান থেকে দেখেন এই যে চ্যানেল আছে, থ্রেশহোল্ড আছে, রেডিয়াস আছে, ইনটেনসিটি আছে, এগুলো আপনাকে একটু বাড়িয়ে কমিয়ে নিতে হবে। তো আমি এটা আমি থ্রেশহোল্ডটা একটু বাড়িয়ে নিলাম এবং এখান থেকে রেডিয়াসটা একটু বাড়িয়ে নিলাম এবং এখান থেকে স্যাটারিং এটা একটু কমিয়ে দিলাম এবং এখান থেকে ইনটেনসিটিটা একটু হালকা একটু বাড়িয়ে দিলাম। তো এটা হয়ে গেলে এরপরে আরেকটা ইফেক্ট আছে। তো এই ইফেক্টটি অ্যাড করবেন কীভাবে তো আপনাদের দেখাচ্ছি। তো এটা অ্যাড হয়ে গেলে আপনি এই লেয়ারের উপর ক্লিক করবেন। করার পর এখানে আবার প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আবার অ্যাসেট স্টোরি ক্লিক করবেন এবং এখান থেকে সার্চে ক্লিক করবেন। করার পর এখানে লিখবেন RAIN, রেইন লেখার পর এখানে সার্চ করবেন। করার পর এই দেখেন রেইনড্রপস বলে একটা ইফেক্ট আসছে, তো এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর দেখেন এখানে একটা পানির কিন্তু ইফেক্ট আসছে। তো আমরা ভুল হয়ে গেছে, এই যে গ্লো স্ক্যান আছে এটাতে আবার ক্লিক করবেন। করার পর এখান থেকে আমাদের গ্লো কালারটা সিলেক্ট করতে হবে। আমরা গ্লো কালারটা সিলেক্ট করে নিব। তো এখান থেকে আমরা কালারটা সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে আবার রেইনড্রপ চলে আসলাম। তো দেখেন এখানে কিন্তু আমাদের এডিটটা হয়ে গেছে। ঠিক আছে, তো আমাদের এডিটটা কিন্তু হয়ে গেছে। তো এটা সেভ করার জন্য আমরা ক্লিক করব। এই যে এখানে দেখেন সেভ করার একটি অপশান আছে। এই যে দেখেন সেভ করার একটি অপশান আছে। ঠিক আছে, তো আমরা এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর আপনি এখান থেকে রেজুলেশন একটু 1080 করে নেবেন এবং এখান থেকে কোয়ালিটি যদি হাইড করতে চান, বেশি করতে চান, তাহলে এখান থেকে ভেরি হাইড করে দিবেন। দেওয়ার পর আপনারা এখানে এই যে দেখেন নীল আইকনটা আছে, তো এখানে ভিডিও প্লে আইকন আছে, তো এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলেই আপনাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো প্রিয় অডিয়েন্স, যদি ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।